আপনার ছাত্র জীবনে লেখাপড়ার ধরন কেমন ছিল জানালে আমরা ভূমিকা হতাম আল্লাহরে। আমি ছাত্র জীবনে খুব ভালো ছাত্র ছিলাম না, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন একান্তভাবে তার দয়া যতটুকু আমি বলতে পারি এটাই, তবে একটুকু ছিল চেষ্টা করে, যত চেষ্টা করার আগে পাইনি এটাই কথা। চেষ্টা যদি আমি দেশে থেকে যেতাম তো আমি কিন্তু পদ্মশ্রী হইতাম থাকতাম একটা বাংলাদেশে। আমি জানেন যে কামেলে ফার্স্ট ক্লাস ফার্স্টে সারা বাংলাদেশে এবং সমস্ত বিভাগে একসাথে পত্রিকায় রেডিও, তখন রেডিওতে খবর দিত, রেডিওতে পর্যন্ত বলছে, কিন্তু রেডিও ছিল তখন, টিভিতে তো ইয়া ছিল 88 সালের কথা বলতেছে তো। কিন্তু আমি বিদেশ যাই বুঝছি যে আমি আসলে পড়ালেখা করবি, এগুলি শুধুমাত্র লেখলেই নম্বর, এখন দেখেন না প্লাসের কত কিলাকিলি আছে এর। তবে বিদেশ গিয়ে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার খাস রহমত যে আমরা পড়তে পেরেছি মাশায়েখদের কাছে, মসজিদে নববীতে পড়েছি, ওস্তাদের কাছে পড়েছি, মসজিদে পড়েছি, এগুলো যদি না পড়তাম আলেম হওয়া বা আমাদের এই এই জায়গায় বসার মতো আল্লাহ আমাদের সুযোগ দিতেন না, আর তো হয়নি মানে এই জায়গায় বসার মতো সুযোগ আল্লাহ দিতেন না। এই জন্য একটা প্রবাদ আছে, বিশুদ্ধ প্রবাদ, সেটা হচ্ছে প্রবাদ এটা আলেমদের কথা সালে সালে, আল আলমু লা ইউতিকা কুল্লা ইজামা লা ইউতিকা বাদ ইজামা আতাইতা কুল্লা, আলেম তোমাকে একটুও দিবে না যদি পুরোটা না, তুমি তাকে পুরোটা দাও তাহলে একটু একটু দিবে, এলেম এলেম তোমার কাছে অল্প অল্প আসবে, পুরোটা কিন্তু পেয়ে পাওয়ার আশা করে বসে থাকবে। এই জন্য চেষ্টা করতে হবে দার্সে বসার জন্য, দার্সে বসার কোনো বিকল্প নেই। আমরা যে সমস্ত দার্স ক্লাসে পড়েছি এগুলো এগুলি বেশিরভাগ পড়ে চলে গেছে, যেগুলি মসজিদে পড়েছে এগুলি মাঝে মধ্যে মনে হয় দেহ ভুক্কান এটা ছিল, ওস্তাদ এটা বলছে ওইটা মনে হলে মাঝে মধ্যে হাসি ব্যবস্থা, কত সহজ সরব ছিল, কখনো কোনো জিনিসকে তিনি বুঝাতেন এমন সহজ করে যেটা আমরা বুঝছি না এটা সহজ, আমার দেশে অভাব হচ্ছে ওনার কাছে এটা বিরাট কিছু। রাসূলুল্লাহ যেভাবে বলছেন না ইমানদার গুনাকে মনে করে, ইমানদার গুনাকে মনে করে একটা পাহাড়, আর বদকার গুনাকে মনে করে মাসি। তো আমাদের ওস্তাদরা মাঝে মধ্যে এমন এমন কথা বলতেন যে হায় হায় রে এটা হয়েছে এটা হয়েছে, আমাদের কাছে মনে হতো এটা হলে কি হয়েছে, এটা তো আমার কাছে বড় হতেই আছে, কিন্তু ওনাদের অবস্থা থেকে বুঝতাম যে কত আল্লাহ ফেত্রিভাবে রাখছে আমাদেরকে, ফেত্রি মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত রাখছে, এই জন্য বুঝে নাই বাইরের দুনিয়া কত খারাপ এটা ওরা বুঝে নেই, এই জন্য ওই দুনিয়ার ওই ওইখানে থাকলে মন মানসিকতা ভালো হয়ে যাবে যে ভালো অবস্থা থাকে। আপনি যদি কোনো সারাদিন কাপড় ব্যবসায়ীর সাথে থাকেন না তো আপনার একটা কাপড় দোকান দিতে ইচ্ছা করবে, জমি ব্যবসায়ীর সাথে থাকলে আপনার জমি বেচতে ইচ্ছা করবে, আর যদি কোনো আলেমের সাথে থাকেন আপনার মনে হবে আমি যদি আলেম হতে পারি, হ্যাঁ আমি যদি সারাদিন ডক্টর সাইফুল্লাহর সাথে বসন বলবো যে আমি যদি আলেমের কথা বলি আমি যদি ফকির হতে পারি, ডক্টর মঞ্জুর সাথে বসতে দেন ওসিলি হয়ে দিতে পারি মারবে, কিন্তু ধরো আমাদের সাথে বসতে মনে হবে তো রাজা কার হতে পারে একটু দুটো উল্টাপাল্টা কিছু করতে পারে, তাই না, উল্টাপাল্টা করে বসবে। তো এই জন্য মূল কথা এটাই আপনার সঙ্গ কাকে নির্ধারণ করছে নির্ধারণ করতে, এই জন্য আলেমের জন্য ছাত্র জীবনে আমাদের সাথে যারা ছিল আরবরা আমাদের সাথে বেশি জানত কিন্তু আমাদের সাথে থাকতে বেশি, ওরা আমাদের কথা বলার জন্য ব্যস্ত থাকতে কেন, আমরা একটা দিক ছিল আমার সেটা আলহামদুলিল্লাহ, তখন তো একদম পশ্চিম কথা বলতাম বিশুদ্ধ কথা বলতাম, আমরা একবার প্রত্যেকটা কথা বিশুদ্ধ বলতাম, তাহলে গ্রাম্য আরবি শিখি নাই তখন লেশ বলতাম না ডিমা বলতাম, তো এটা দেখে সব আরবি বন্ধুরা বলতো যে এর সাথে থাকলে শিখা যাবে, এরা চলতে থেকে আমার সারাদিন আসতাম কি আমার কাছে আসা কি জন্য, তো বছর দুই পরে এরা আস্তে আস্তে সরে পড়তে আরম্ভ করলাম, কি তোমরা চলে যাচ্ছে কেন, এখন তুমি আমাদের মতো হয়ে গেছো মানে আমাদের ভাষাটা শিখে আমার তোমারটা হারিয়ে গেছে আমারটা শিখছো এখন, কথাটা বোঝা গেল যে আপনি যদি কোনো আপনার নিজের সক্রিয়তা বজায় রাখেন এবং সত্যিকার দিন শিখতে চান তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সহযোগিতা করবেন, এবং সেটা আপনি মনে অনেক আরো ইচ্ছা ভালো করতে পারেন। আর যখনই আমরা এই জন্য আমরা এক সময় অনার্সে আমি ছিলাম ফিফথ, কিন্তু তখন একসাথে কয়েক হাজার ছাত্র একসাথে পড়ে, তো তখন আলাদা ইয়া হয় না সব পুরো ফ্যাকাল্টি রেজাল্ট, মাস্টার্সতে আমি ফার্স্ট হয়েছি আচ্ছা, তো তখন ওস্তাদ চিন্তা করছে কীভাবে ইয়া দিবে বৃত্তি দিবে, অনার্সের বিষয়ে মাস্টার্সে আগে তো ওই বিষয়ে বৃত্তি বন্ধ ছিল, কারণ বৃত্তি দিতে পারতেছে না কীভাবে দিবে, যে ফার্স্ট হয়েছে সে এখানে বিষয় দিচ্ছে, তো এখন উল্টা পাল্টা হয়ে গেছে এই কথা এই বৃত্তি দেওয়া দাঁড়ানো বলছে আমার বৃত্তি লাগবে না এটাই হয়ে গেছে। তো এটা কখন হয় যখন মানুষ প্রচেষ্টা চালায় আল্লাহ পথে কাজ করে তখন অনেক সময় আরবদের থেকেও ভালো করতে পারে মানুষ, আরবরা ভালো ভাষা জানলেই ভালো করে তা না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আরবি ছিলেন না তাই না, ছিলেন নাকি ছিলেন না, ইমাম আবু দাউদ ইবনে মাজাহ কেউ তো ছিলেন না, কিন্তু তারা তো দুই শব্দ বিখ্যাত আলেম ছিলেন। সুতরাং আপনার আমার চেষ্টা থাকতে হবে কোরআন হাদিস বোঝার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, আরবি না বুঝলে আপনি কখন দিন বুঝতে পারবেন না, বেশিরভাগ সমস্যা হয় আরবি বুঝার না বুঝার কারণে, আরবি বুঝলে সাথে সাথে ওস্তাদের দার্সে বুঝলে বসলে ইনশাআল্লাহ দুটো একসাথে তৈরি হলে শোনায় সোহাগা তৈরি হয়ে যাবে, আল্লাহ এটা আমাদের বোঝার তো অভিজ্ঞতা।